মানবিক মূল সংস্থার উদ্যোগে সংস্থার সদস্য তার মূল্যবান বক্তব্য বের করেছেন শহর জুড়ে আজকে। আমরা প্রেরণায় একটি মানবিক মুখ একটি সংগঠন, কালিয়াগঞ্জে একটি নিঃস্বার্থ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সারা বছরই অনেক রকম সমাজ কল্যাণমূলক কাজকর্ম করে থাকি। তো সেই সাথে বর্তমানে জল সংকট নিয়ে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেই সম্পর্কে আমরা কেউ সচেতন নই, বলতে গেলে অধিকাংশ লোকই আমরা সচেতন নই। যেহেতু এখনও তামিলনাড়ু চেন্নাইয়ের মতো সেই ভয়াবহ জল সংকটের যে পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে তা এখনও এখানে শুরু হয়নি। কিন্তু আমরা যদি বর্তমানে এখনই সচেতন হওয়া না শুরু করি তবে আর কিছু বছরের মধ্যেই নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী কলকাতার সাথে সাথে সমগ্র পশ্চিমবাংলায়ও জল সংকটের মতো যে ভয়াবহ পরিস্থিতি তা চরম থেকে চরমতর আকার নেবে বলে আমরা মনে করি। সেই কারণে জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে আমরা প্রেরণায় একটি মানবিক মুখ সংস্থার সমস্ত সদস্য ও সদস্যরা উদ্যোগ নিয়েছি যে একটা বিশেষ পদযাত্রা করার, যে পদযাত্রার মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় পথসভার মাধ্যমে আমরা জনসাধারণকে সচেতন করতে পারি। কর্মসূচি চলছে নাকি আপনাদের? হ্যাঁ, কর্মসূচি চলছে। আমাদের শুধু যে এই কাজটি হয় সেটা নয়, আমরা দুস্থ মেধাবী ছাত্রদের মাস